স্বামীহারা হতদরিদ্র মর্জিনা খাতুন, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম অভাবের সংসার তার। এই অভাবের মধ্যেই তিনি পালন করেছেন বিশাল এক ষাঁড়, নাম রেখেছেন বুড়ো। বুড়ো নামের এই ষাঁড়টির ওজন এখন প্রায় 33 মণের কাছাকাছি। ষাঁড়টি এক নজর দেখতে ঝিনাইদহের শৈলকুপার দিকনগর ইউনিয়নের হড়রা গ্রামে ভিড় করছে শত শত মানুষ। ফেসবুক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে সত্যের সন্ধির পেজ থেকে স্বাগতম। আপনারা জানেন, যাদের মাঠে সম্পদ থাকে না বা জায়গা জমি থাকে না, তাদের কিন্তু সম্পদ হিসেবে একমাত্র বাড়িতেই লালন পালন করা গরু ছাগল হাঁস মুরগি, এগুলোই তাদের মূলধন হয়ে থাকে। এই সেই মূলধনকে ঘিরেই কিন্তু এক একজন গরিব অসহায় মানুষের কিন্তু এক এক রকম স্বপ্ন জাগে। তো তেমনই কিন্তু এই 33 মণের এই গরুকে নিয়ে এই বিধবা মর্জিনার কিন্তু স্বপ্ন রয়েছে, তার দুই মেয়েকে বিয়ে দিবেন এবং ছেলেকে শিক্ষিত করবেন। তো আমরা একটু চলে যাব সেই মর্জিনার সম্পর্কে জানার জন্য। তো চলুন আমরা দেখে আসি যে মর্জিনা আসলে কিভাবে এই গরু পালেন এবং এই গরুকে তিনি কিভাবে লালন পালন করেছেন এবং সম্পদ হিসেবে গড়ে তুলেছেন। আমরা জানতে পেরেছি অভাবের সংসার থাকলেও 3 বছর 2 মাস বয়সী বুড়োর যত্নের কোনো কমতি করেনি মর্জিনা। নিজেও 3 সন্তান না খেয়ে থাকলেও বুড়োর জন্য কিন্তু প্রতিনিয়তই প্রায় 800 টাকার মতন খাবার ঠিকই দিয়ে চলেছেন তিনি। দেশীয় খাবার খড় ভুসি খৈল ঘাস খাওয়িয়ে বড় করে তোলার এই ফ্রিজান জাতের এই বুড়োর দাম কিন্তু তিনি 15 লক্ষ টাকা হাঁকিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তার গরুর বেশ কিছু খরিদ্দার আসছে এবং তারা তার দামের মতো না হয় তাকে কিন্তু বিক্রয় করতে পারছে না। এই গরু বিক্রয় টাকা কিন্তু তার অনার্স পড়া দুই মেয়ের বিয়ে দেবেন বলেও তিনি জানিয়েছিলেন। চলুন বন্ধুরা, আমরা সরাসরি আমরা জেনে আসি এই পরিবারের থেকে বুড়োকে নিয়ে তাদের স্বপ্ন এবং ইচ্ছাটা কি। প্রতিনিয়তই অনেক লোকের ভিড় হয় আমার বুড়োটাকে দেখার জন্য এবং এখানে অনেকেই আছে জিজ্ঞেস করেন আমাদের গরুটাকে শুধুমাত্র ছাল খোল গুড় লবণ আর হচ্ছে ছোলা এগুলো খাওয়ানো হয়, আর হচ্ছে কাঁচা ঘাসও এখন ও খায় না, শুধুমাত্র বিসেলি খাই। প্রতিদিন আনুমানিক 800 টাকা, আর এখন মনে করেন ওর পিছনে ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের তো অনেক দাম, যার কারণে এখন আমার বাবাটাও নেই, এই জন্য মানে ওকে আমরা আর মানে লালন পালন করতে পারতেছি না, এই জন্য সামনে কুরবানি দিয়ে আমরা এটা ছেড়ে দিতে চাচ্ছি। ছিল আগেও অনেক গরু পালন করা হতো আমাদের বাড়িতে, কিন্তু সেই গরুগুলোর মানে ষাঁড় বাছুর হতো না, সবই বকনা বাছুর হতো এবং অনেক চাওয়ার পরে আমার বাবার অনেক স্বপ্ন ছিল যাতে আমাদের বাড়িতে একটা ষাঁড় গরু হয়, তো এরকম অনেক চাওয়ার পরে ওর জন্ম হয়, তাই বাবা ভালোবেসে ওর নাম রাখে বুড়ো এবং ওইখান থেকে আমরা বুড়ো বলে ডাকতে ডাকতে ওর নামটাই হয়ে গেছে বুড়ো এবং সকলে ওর বুড়ো বলেই ডাকি। বুড়োকে নিয়ে আমাদের স্বপ্ন এখন একটাই, বাবা তো স্বপ্ন দেখতেন মানে 3 ছেলে মেয়েকে, লেখাপড়া যেহেতু শেষের দিকে, মেয়ে দুইটাকে প্রথমত বিয়ে দিতে হবে এরকম, এখনো স্বপ্ন ওই একটাই, বিক্রি করার পরে ওই টাকা দিয়ে মানে আমাদের দুই বোনের বিয়ের জন্য। প্রায় 2,44,928টি কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদা মিটিয়েও প্রায় 40,000 বাড়তি পশু রয়েছে। যে গরুগুলো বা যে পশুগুলো পাঠানো হবে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বড় হাটে। আরও একটু বলে রাখি যে এবছর কিন্তু ঝিনাইদহ জেলাতে 17টি বড় হাটি পশুর হাট বসবে, যেখানে কুরবানির পশু ক্রয় বিক্রয় করা হবে, আর প্রত্যেকটি বড় হাটেই থাকবে একটি করে ব্যাংকের বুথ, যাতে করে ব্যবসায়ীরা এবং যারা গরু ক্রয় বিক্রয় করবে সহজে টাকা লেনদেন করতে পারে। আমরা লালন পালন করি, আমার গরুটা আমরা খুব কষ্ট করে মানুষ করেছি, এখন ওই গরুটা বিক্রি করে আমি এখন ওই দুটি মেয়ে বিয়ে দেবো আর হচ্ছে গিয়ে ওই ছেলেটা লেখাপড়া করাবো, কিন্তু আমার ছেলে মেয়ে না খেয়েও থাকে, এই বুড়াকে অনেক যত্ন করে, এর খাবারটা ঠিকই রাখে কিন্তু আমার বাচ্চারা না খেয়ে থাকে। ঈদে আমি গরুটা চাচ্ছি 15 লক্ষ টাকা হলে আমি খুবই খুশি হই, আমি তো একটা গরিব মানুষ, আমার স্বামী তো পাহাড় সমান পানি ছাড়িয়ে দিয়ে গেছে, আমি ওই মেয়ের দুটে কি করে বিয়ে থা দেবো, এইটুকুই আমার সম্ভব। কষ্ট তো লাগে, নিজের সন্তানের মতন ওনাকে ভালোবেসেছি, যাওয়ার সময় তো একটু কষ্ট লাগে, একটা সন্তান মানুষ করতে কত কষ্ট লাগে সে মাই জানে, আর একটা গরু পুষেছি আমি সন্তানের মতন, ওকে আমি খুব ভালোবাসি, আমি নিজের খাবার না খেয়ে আমি ওকে খাওয়াই বা ওনাকে আমি খুব যত্ন করি।